নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2018 সালের অঙ্ক প্রশ্নপত্র এবং তার উত্তর সমেত বিস্তারিতভাবে আলোচনা করব। তো দেখো, আমি পার্ট ওয়ান, পার্ট টু, পার্ট থ্রি, পার্ট ফোরে ভাগ করেছি। আজকে আমি পার্ট ওয়ান নিয়ে আলোচনা করব, মাধ্যমিক 2018। তো দেখো, যেখানে MCQ, শূন্যস্থান, ট্রু ফলস এবং SA³ থাকবে। এক দাগে প্রশ্ন, বার্ষিক 10% সরল সুদের হারে এ টাকার বি মাসের সুদ কত রে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। তো দেখো, 2018 সালের প্রশ্ন দেখে নাও। সরল সুদের হার আর সমান সমান 10%, আসল পি সমান সমান এ টাকা সময় B/12 বছর, যেহেতু বি মাস আছে তার জন্য 12 দিয়ে ভাগ করে সেটাকে বছরে রূপান্তরিত করেছি। এবং ইন্টারেস্ট সমান সমান কেসে PTR/100, পি এর মান কত আছে, পি এর মান এ আছে, ঠিক আছে, টি এর মান কত আছে, টি এর মান B/12 আছে, এবং আর এর মান কত আছে, 10 আছে। তো শূন্য শূন্য কেটে দিলে কী থাকছে, AB/120 টাকা এর অ্যান্সার হবে। সুপ্রিয় দর্শকার্থী, কী বলছি বুঝতে পারছো? AB/120 অর্থাৎ এর অ্যান্সার হবে কিন্তু আমাদের এর অ্যান্সার, ঠিক আছে, AB/120 টাকা এর অ্যান্সার হবে, বিয়ের অ্যান্সার AB/120 টাকা। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। আমাদের নেক্সট অঙ্ক আছে রোমান্টির অঙ্ক, যদি এক্স প্রফেশনাল ওয়াই হয় তাহলে। তো দেখো, এখানে অপশানগুলো আছে, আমি অঙ্কগুলো করেছি। দেখো, এক্স প্রফেশনাল ওয়াই সমান সমান K1 নট ইকুয়াল টু 0, K1 সমান সমান কে আছে, কে সমান সমান অশূন্য বেদ্রুবক, এখানে K1 নাকি শুধু এখানে কে ধরেছি। তাহলে কী করছি, উভয় রাশিকে বর্গ করে পাই। তোমরা এখানে একটু লিখবে এক্স, এক্সের মাথায় হোল স্কোয়ার সমান সমান KY এর হোল স্কোয়ার, এক্স স্কোয়ার সমান সমান K² Y² আর এখানে কী আছে, কে স্কোয়ার সমান সমান পি ধরি, আর পি নট ইকুয়াল টু 0 অশূন্য বেদ্রুবক। তাহলে কী আছে, কে এর জায়গায় কী থাকছে, পি থাকছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর পিটা কী ধরেছিলাম, অশূন্য বেদ্রুবক। তাহলে কী থাকছে, এক্স স্কোয়ার প্রফেশনাল ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্রফেশনাল ওয়াই স্কোয়ার যদি হয় তাহলে এর অ্যান্সার কী হবে, এর অ্যান্সার কিন্তু ডি এর অ্যান্সার হবে। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, এর অ্যান্সার কী হবে, ডি এর অ্যান্সার হবে। পরের অঙ্ক আমাদের, তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, রোমান থ্রির অঙ্ক, ABCD বিধ্বস্ত চতুর্ভুজের এ কোণ 100 ডিগ্রি হলে কোণ সি কোণের মান কত হবে? ABCD বিধ্বস্ত চতুর্ভুজের এ কোণ 100 ডিগ্রি হলে সি কোণের মান কত হবে? তো দেখো, এখানে কিন্তু আমি বিধ্বস্ত চতুর্ভুজ অঙ্কন করেছি, ABCD, যেখানে কিন্তু এ কোণের মান কিন্তু 100 ডিগ্রি বলে দিয়েছে, ঠিক আছে, আমাদের সি কোণের মানটা কিন্তু বের করতে হবে। ABCD বিধ্বস্ত চতুর্ভুজে কোণ এ যোগ কোণ সি, কোণ এ যোগ কোণ সি কত হবে, 180 ডিগ্রি। তাহলে এখানে কোণ এ কোণের মান বলে দিছি 100 ডিগ্রি, 100 ডিগ্রি প্লাস কোণ সি সমান সমান 180 ডিগ্রি, কোণ সি সমান সমান কী থাকছে, 180 ডিগ্রি মাইনাস 100 ডিগ্রি, এখানে প্লাস 100 ডিগ্রি, এদিকে এসে কী হয়েছে, মাইনাস 100 ডিগ্রি, বিয়োগ করলে কত হবে, 80 ডিগ্রি। তো বিধ্বস্ত চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, বিধ্বস্ত চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। তো এটা যদি 100 ডিগ্রি হয় তাহলে এটা কত হবে, 80 ডিগ্রি হবে, সম্পূরক কোণ কত হয়, টোটাল 180 ডিগ্রি হয়। তো বুঝতেই পারছো, তাহলে এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার, কত আছে, 80 ডিগ্রি হবে, 80 ডিগ্রি হবে। তো সুপ্রিয় দর্শকার্থী, আমাদের রোমান ফোরের অঙ্ক, 7π/12 এর ষষ্ঠিক মান কত, 115 ডিগ্রি, 150 ডিগ্রি, 135 ডিগ্রি না 105 ডিগ্রি, ষষ্ঠিক মান বের করছি। তো দেখো, 7π/12, 7 গুণ পায়ের মান কত আছে, 180 ডিগ্রি, 12 দিয়ে ভাগ করলে কত হবে, 15 হবে, 15-র সঙ্গে 7 গুণ করলে কত হবে, 15 গুণ 7 মানে 105 ডিগ্রি, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 105 ডিগ্রি। পাঁচ দাগের প্রশ্ন, একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য এ একক এবং কণ্ডের দৈর্ঘ্য ডি একক হলে এ এবং ডি এর মধ্যে সম্পর্ক লেখো। তো দেখো, এর অ্যান্সার কিন্তু বি এর অ্যান্সার হবে √3 এ সমান সমান ডি, অঙ্কটা করেছি দেখো, এখানে তোমরা ভালো করে আমি তুলে ধরেছি। একটি ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য এ একক এবং কণ্ডের দৈর্ঘ্য ডি একক হলে তাহলে কী আছে, ডি সমান সমান √3, ডি সমান সমান কী থাকছে, √3 থাকছে। আমরা জানি, কী জানি, যে ঘনকের কণ্ডের দৈর্ঘ্য কী আছে, বাহু √3, বাহু √3, ঠিক আছে, √3, অর্থাৎ বি এর অ্যান্সার হবে √3 এ সমান সমান ডি হবে, ওকে। ছয় দেখার প্রশ্ন কী বলেছে, বলেছে 6,7,x,y,16 সংখ্যাগুলির গড় 9 হলে। তো দেখো, এখানে কিন্তু অপশানগুলো বলে দিয়েছে, x+y = 21, x+y = 17, x-y = 21, ডিতে x-y = 19।
তো দেখো আমি অঙ্কটা কি করে করেছি, প্রথমে এইগুলোকে যোগ করেছি, সিক্স প্লাস সেভেন প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস ষোলো, এই যে যোগ করেছি, এক দুই তিন চার পাঁচ, এক দুই তিন চার, এক দুই তিন চার পাঁচ। তো দেখো এখানে কিন্তু আর একটা সংখ্যা সিক্স প্লাস সেভেন প্লাস এক্স প্লাস এইট, এখানে কিন্তু একটা সংখ্যা লিখতে হয়তো কোনো কারণে ভুল হয়ে গেছে, ঠিক আছে এইট হবে। তো দেখো ক্যালকুলেশন যোগ করে কত পেয়েছি, এক্স প্লাস ওয়াই প্লাস ছয় সাত আট ষোলো যোগ করলে কত হবে, সাঁত্রিশ হবে। তো দেখো ছয় নং কত হবে, চুয়ান্ন হবে, এক্স প্লাস ওয়াই প্লাস সাঁত্রিশ সমান সমান চুয়ান্ন, এক্স প্লাস ওয়াই সমান সমান কী থাকবে, চুয়ান্ন মাইনাস সাঁত্রিশ, এক্স প্লাস ওয়াই সমান সমান কত থাকছে, সতেরো থাকছে, কত থাকছে, সতেরো থাকছে। অর্থাৎ সুপ্রিয় দর্শকার্থী, অর্থাৎ এর অ্যান্সার হবে বি অ্যান্সার, এক্স প্লাস ওয়াই সমান সমান সতেরো। সুপ্রিয় দর্শকার্থী, এবার আমি দুই জায়গার প্রশ্নগুলো সলভ করাবো। শূন্যস্থান পূরণ করো, বার্ষিক আর পার্সেন্ট হারে সরল সুদের হারে কোনো মূলধন এন বছরে, তো দেখো একটু দেখতে যদি কোনো সমস্যা হয় তোমরা ভিডিও কোয়ালিটি পরিবর্তন করবে, ঠিক আছে। এন বছরের সুদ পিএনআর বাই টোয়েন্টি ফাইভ টাকা হলে মূলধনের পরিমাণ ফোর পি টাকা হবে। তো দেখো ফোর পি টাকাটা কী করে হবে সেটা তোমাদের আমি দেখাচ্ছি। সুদের হার আর সমান সমান আর পার্সেন্ট, ইন্টারেস্ট কী আছে পিএনআর বাই টোয়েন্টি ফাইভ টাকা সময় এন। তো ফর্মুলা কী আছে, এখানে ফর্মুলা ইউজ করেছি পি সমান সমান ইন্টারেস্ট মাল্টিপ্লাই হান্ড্রেড আর বাই আর মাল্টিপ্লাই টি। ইন্টারেস্ট কত আছে, পিএনআর বাই টোয়েন্টি ফাইভ গুণ হান্ড্রেড, আর এর মান আর, আর টি এর মান, টি এর যে মান আছে সেটাতে এন আছে, ঠিক আছে। তাহলে কী আছে, আর এন, আর এন কেটে গেল, ঠিক আছে, চার পঁচিশে একশো, ফোর পি ওকে, ফোর পি, ফোর পি টাকা এর অ্যান্সার হবে। পরের অঙ্ক আমাদের রোমান টু এর অঙ্ক, এ মাইনাস টু ব্র্যাকেট ক্লোজ এক্স স্কোয়ার প্লাস থ্রি এ থ্রি কে প্লাস ফাইভ, সমীকরণটিতে এ এর মান এর জন্য দ্বিঘাত সমীকরণ হবে না, কার জন্য এর মান কত হলে দ্বিঘাত সমীকরণ হবে না। তো এক্ষেত্রে এ ইকুয়াল টু টু, দ্বিঘাত সমীকরণটির এক্স স্কোয়ারের সহায়ক শূন্য হবে, দ্বিঘাত সমীকরণেরটির দ্বিঘাত সমীকরণটির এক্স স্কোয়ার সহায়ক শূন্য হবে। এ মাইনাস টু ব্র্যাকেট ক্লোজ এক্স স্কোয়ার প্লাস থ্রি কে প্লাস ফাইভ ইজিকল টু জিরো, তাহলে কী থাকছে, এ মাইনাস টু যদি ইজিকল টু জিরো হয় এ সমান সমান কী থাকছে, এ সমান সমান টু থাকছে, অর্থাৎ এর সহায়কটা করতে বলেছে, ঠিক আছে। কী বলছি, এর অ্যান্সার হবে দুই হবে শূন্যস্থানে। রোমান থ্রির অঙ্ক, এবিসিডি একটি বিধ্বস্ত সামান্তরিক হলে এ এর মান কত হবে, তো দেখতেই পারছো বিধ্বস্ত সামান্তরিক, অর্থাৎ প্রত্যেকটা কোণ নব্বই ডিগ্রি, তোমরা এ কোণ নব্বই, বি কোণ নব্বই, সি কোণ নব্বই, ডি কোণ নব্বই, অর্থাৎ তিনশো ষাট ডিগ্রি টোটাল, অর্থাৎ এ কোণের মান নাইনটি ডিগ্রি। সুপ্রিয় দর্শকার্থী, রোমান ফোরের অঙ্ক, ট্যান থার্টি ফাইভ ডিগ্রি ট্যান ফিফটি ফাইভ ডিগ্রি সমান সমান সাইন থিটা, সাইন থিটা হলে, তো দেখো থিটার সর্বনিম্ন মানটা বের করতে হবে, যদিও এর মান কিন্তু নাইনটি ডিগ্রি, অঙ্কটা করেছি দেখো, ট্যান থার্টি ফাইভ ডিগ্রি ইন্টু ট্যান ফিফটি ফাইভ ডিগ্রি সমান সমান সাইন থিটা, ট্যান থার্টি থ্রি ডিগ্রি বা এটা থার্টি ফাইভ ডিগ্রি আছে, ট্যান নাইনটি ডিগ্রি মাইনাস থার্টি ফাইভ ডিগ্রি আমাকে এখানে নিয়ে আসতে হবে, ট্যান নাইনটি ডিগ্রি মাইনাস থিটা মানে কি, কট থিটা মানে কি, কট থার্টি ফাইভ ডিগ্রি হবে সমান সমান কী থাকছে, সাইন থিটা থাকছে, ট্যান থার্টি ফাইভ ডিগ্রি গুণ কট থার্টি ফাইভ মানে কি, ওয়ান বাই ট্যান থার্টি ফাইভ, এটা এটা কেটে গেলে কী থাকছে, এখানে থাকছে সাইন সমান সমান ওয়ান থাকছে। তো তাহলে সাইন কত ডিগ্রি মান, সাইন ওয়ান মানে কি, সাইন নব্বই ডিগ্রি মান ওয়ান, সাইন থিটা সমান সমান সাইন নব্বই ডিগ্রি, বোথ সাইড থেকে সাইন সাইন কেটে গেলে কী থাকছে, থিটা ইজিকাল টু নাইনটি ডিগ্রি থাকছে। সুপ্রিয় দর্শকার্থী, পাঁচ দাগের অঙ্ক, এক মুখ কাটা একটি পেন্সিলের আকার চোঙ ও শঙ্কুর সমন্বয় হবে, তোমরা দেখতেই পারছো এটা যদি পেন্সিল হয় তা এটা দেখতে চোঙের মতন, আর উপরটা কী আছে, উপরটা দেখতে শঙ্কুর মতন, ঠিক আছে, চোঙ ও শঙ্কুর সমন্বয় হবে, ওকে, কী বলছি বুঝতে পারছো। নেক্সট প্রশ্ন, ছয় দাগের প্রশ্ন, মধ্যাগামিতার মাপগুলি হলো গড়, মধ্যমা ও সংখ্যাগুরু মান, মধ্যাগামিতার মাপ, ঠিক আছে, মাপকগুলি হলো গড়, মধ্যমা ও সংখ্যাগুরু মান, সত্য মিথ্যা নির্ণয় করো, নির্দিষ্ট আসলের উপর সমান হারে সুদ হলে দু বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের তুলনায় বেশি হবে, দু বছরের সরল সুদ চক্রবৃদ্ধি সুদের তুলনায় বেশি হবে। তোমাদের মাথায় রাখতে হবে যে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ কখন হয়, এক বছরের ক্ষেত্রে হয়, বাট এখানে কিন্তু চক্রবৃদ্ধি সুদটা কিন্তু বেশি হবে, চক্রবৃদ্ধি সুদের তুলনায় সরল সুদ কোনো সময়ের জন্য বেশি হবে না, চক্রবৃদ্ধি সুদ বেশি হবে, তার জন্য এটা কী হবে, মিথ্যা হবে, ঠিক আছে। কী বলছে বুঝতে পারছো, বুঝতে পারছো আমি কী বলছি, মিথ্যা হবে। রোমান টুতে এক্স কিউব ওয়াই কমা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং এক্স ওয়াই কিউব ক্রমিক সমানুপাতিক,
তো দেখো এ বি সি এটা এ ধরেছে, এটা বি ধরেছে, এটা সি ধরেছি। আমরা কি জানি বি স্কোয়ার সমান সমান এসি, বি মানে কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার সমান সমান এসি মানে কি এইটার এইটা গুণ করলাম কি থাকছে এক্স ফোর থাকছে ওয়াই ফোর থাকছে, এখানে এক্স ফোর থাকছে ওয়াই ফোর থাকছে, অর্থাৎ সত্য আছে অ্যান্সারটা। তো তার মানে কি এক্স কিউব ওয়াই কমা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইজ টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইজ টু এক্স ওয়াই কিউব মানে কি সেটা সত্য আছে। পরের অঙ্কটা কী বলছে রোমান্তরিক অঙ্ক, অর্ধ বৃত্তাংশস্থ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ স্থূল কোণ হয়, এটা কিন্তু মিথ্যা আছে, সম্পূর্ণভাবে মিথ্যা আছে, কখনো স্থূল কোণ হতে পারে না। চার দিকের প্রশ্ন, সেকেস্কোয়ার 27° মাইনাস কট স্কোয়ার 63° এর সরলতম মানে এক হবে। তো দেখো সেকেস্কোয়ার 27° মাইনাস কট স্কোয়ার 90° মাইনাস 27°, তার মানে কি স্যার ট্যান 27° হবে, সেকেস্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার মানে কত ওয়ান হবে, সেকেস্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার মানে কি কত হবে ওয়ান হবে, অর্থাৎ এটা সত্য হবে। পাঁচ দাগে, একটি গোলকের বক্র একটি গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ হলে গোলকটির আয়তন প্রথম গোলকের আয়তনের দ্বিগুণ হবে, তো দেখো এটা সত্য হবে না মিথ্যা হবে সেটা তোমাদের আমি দেখাচ্ছি। সুপ্রিয় দর্শকার্থী, তো দেখো গোলকের আয়তন 4/3 πr³ ঘন একক, গোলকের আয়তন কী আছে 4/3 πr³ ঘন একক, গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করতে বলেছে, আর সমান সমান 2r, বর্তমানে গোলকের আয়তন কত হবে 4/3 πr এর মান কত আছে, আর এর মান এখানে 2r বলেছে, 2r এর মাথায় কিউব মানে কি 4/3 π/8r³, তো দেখো 4/3 πr³ রেখেছে আর 8টাকে এই দিকে রেখেছি, অর্থাৎ এই যে প্রথম যে গোলকের যে আয়তন আছে এর থেকে কিন্তু দেখো এটা কিন্তু 8 গুণ বেশি, অর্থাৎ প্রথম গোলকের আয়তন গুণ 8 গুণ হবে, ঠিক আছে বুঝতে পারছো, অর্থাৎ এটা কিন্তু মিথ্যা হবে, কী হবে মিথ্যা হবে। আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে, ছয় থেকে প্রশ্ন, তো দেখো স্কোর আছে শিক্ষার্থীর সংখ্যা আছে 1 2 3 4 5, শিক্ষার্থীর সংখ্যা 3 6 4 7 5, এক্ষেত্রে স্কোর কত হচ্ছে 4 আছে, 4 আছে স্কোর, এবং এর পরীক্ষার্থীর সংখ্যা 7 যা সব থেকে বেশি, এর পরীক্ষার্থীর সংখ্যা কত আছে 7 যা সব থেকে বেশি, অর্থাৎ সংখ্যাগুরু মান কত হবে, সংখ্যাগুরু মান কিন্তু 4 হবে, সংখ্যাগুরু মান কত হবে, সংখ্যাগুরু মান কিন্তু 4 হবে। তার বেরিয়েছে তো অ্যান্সারে এখানে বলে দিয়েছে, বইতে বলেছে মানে কোশ্চেন পেপারে বলেছে 2018 সালের মাধ্যমিকের অঙ্ক প্রশ্ন বলেছে যে সংখ্যাগুরু মান 3, কিন্তু এটা সংখ্যাগুরু মান 3 হবে না, এটা হবে 4 হবে, তার মানে কি আছে এটা আছে ফলস হবে, কী হবে এটা ফলস হবে মানে মিথ্যা হবে, বুঝতে পারছো আমি কী বলছি। সুপ্রিয় দর্শকার্থী, তোমাদের যে চার দাগের যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো আমি খুব শীঘ্রই সলভ করিয়ে দেবো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ, সুস্থ থাকো ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।